السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شبيك شاكوتو جانتي جانت جاير أجكرت প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে এই সেশনের জন্য তার মধ্যে কিছু প্রশ্ন আমরা আজকে নেব ইনশাআল্লাহ আব্দুল আজিজ প্রথম প্রশ্নটি করেছেন এবং তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন আমরা এ থেকে দুটো প্রশ্ন নেব আপনি বলেছেন সহি জানার জন্য কি কি বই পড়া যায় আরবিতে তো অসংখ্য বই আছে সালাফে সালাহিনের প্রচুর সুন্দর সুন্দর বই আছে আকিদার ফুল ডেসক্রিপশান দিয়ে কোরআনসূন্না ভিত্তিক আলোচনা সহ সব বই আছে সেগুলো আমি আমার ছোট্ট আকিদা বিষয়ক যে গ্রন্থ আহলুসোনাল জামাতের আকিদা সেখানের বিবিলোগ্রাফিতে অর্থাৎ গ্রন্থ আমি উল্লেখ করেছি আর বাংলা ভাষায় যে বইগুলো আমাদের কাছে ইতোমধ্যে অনুদিত হয়ে অথবা বাংলায় লিখিত আকারে এসেছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বই আপনাদের সামনে আমি উল্লেখ করছি একটি হচ্ছে শারহুল আকিদাতি তাহাউইয়া শারহুল আকিদাতি তাহাউইয়া ইমাম তহাবির যে মোখতাসার আল আকিদা আছে সেটাকে ব্যাখ্যা গ্রন্থ হিসাবে চমৎকার সরা করেছেন উল্লেখ করেছেন আবিল এজ আল হানাফি তিনি একজন বড় ইমাম ছিলেন তিনি অত্যন্ত চমৎকার এবং বিশুদ্ধ সারা করেছেন বলে এটি মদিনা ইউনিভার্সিটিতেও পাঠ্য সেটি বাংলায় অনুদিত আকারে এখন পাওয়া যায় দ্বিতীয় যে বইটি সেটি বাংলা ভাষা আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ অসুল ইমান অসুল উল ইমান এই গ্রন্থটি মেদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞ বিজ্ঞ সিনিয়র ওলামাইকেরাম লিখেছেন শিক্ষক এ বইটিও বাংলা অনুদিত হয়েছে এবং সবুজপত্র নামক একটি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আর আমার যে বইটি আমি বললাম খুব সংক্ষেপে আহ অল জামাতের মূলধারার যারা আকিদা পোষণ করেন তার আলোকে এই বইটি সংক্ষিপ্তভাবে সংকলন করা হয়েছে আপনারা এটিও পড়ে দেখতে পারেন এটি তাইবা অ্যাকাডেমি থেকে প্রকাশিত এবং সেটিও পাওয়া যাচ্ছে তৃতীয় আরেকটি বই আকিদাত তৌহিদ ডক্টর সালেহ আলফাউজানের লেখা সেটিও একটি অনুবাদ গ্রন্থ এবং এই বইটি বাংলায় পাওয়া যাচ্ছে সেন্ট পাবলিকেশন্স থেকে এবং আরেকটি বই সেটিও বেশ ভালো একটি বই আকিদার সংকলন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ এই বইটিও পড়া যেতে পারে মোটামুটি আকিদার মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ কয়েকটি বই পড়লে খুব ভালোভাবেই জানা যাবে ইনশাল্লাহ এরপর আপনি আরেকটি প্রশ্ন করেছেন সেটি হলো তাফসির গ্রন্থের মধ্যে সাধারণের জন্য এক বা একাধিক তাফসির কোনগুলো পড়া যায় আমরা জানি তাফসির গ্রন্থের অনেকগুলো এখন বাংলায় বের হয়ে গেছে এবং এর মধ্যে অধিকাংশই কপি পেস্ট কারণ এখন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে এক একটা অনুবাদ তিনি বের করে ফেলছেন তো সাধারণত এই অনুবাদগুলোর মধ্যে সর্বপ্রথম যে অনুবাদটিতে আয়াত সিফাত আল্লাহ সম্পর্কিত যেই আয়াতগুলোর সঠিক অর্থ করা হয়েছে সেটি হলো রাওয়ায়ুল বায়ান আলবায়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থ অনুবাদও কিন্তু এক ধরনের তাফসির সংক্ষিপ্ত তাফসির কারণ এটা হল তারজামাতু মায়ানি আল কোরআন আল কোরআনের অর্থের অনুবাদ এটাই তাফসির বলতো আলকোরানে আসলে কি বোঝানো হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তাফসির অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তাফসির তাফসির বলতে আমরা সাধারণত বুঝি অনেক ব্রড তাফসির না আসলে এই এই যে প্রত্যেকটা আয়াত থেকে কি মুরাদ কি বোঝা যায় এবং অ্যাকিউরেট মিনিংটা পেশ করা অথেন্টিক অর্থটা বা বিশুদ্ধ অর্থটা পেশ করা এটা হচ্ছে আর তাফসির এই জন্য আমরা দেখি মুজাম্মা আল মালিক ফাহাদ সৌদি আরবের যে কিং ফাহাদ কোরআন কমপ্লেক্স আছে সেখান থেকে সংক্ষিপ্ত যে তাফসিরটা বের করা হয়েছে এটাকে বলা হয় তাফসির আল ময়াস্সার আর তাফসির আল ময়াসার আর তাফসির আল মুয়াসর অর্থ তাফসির মেয়ের ইজি অর্থাৎ খুব সহজ তাফসির সেখানে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে আরবি থেকে আরবিতে সহজ সরল অর্থ করা আর আমরা যখন বাংলায় অর্থ করি এটাও সংক্ষিপ্ত তাফসির যাই হোক আমি আমার জানা মতে দেখেছি আলবায়ান ফাউন্ডেশনের এই অনুবাদে এই অনুবাদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষায় যতগুলো অনুবাদ হয়েছে তার মধ্যে আয়াত সেফাতের ব্যাপারে খুবই সতর্কতার সাথে অর্থ করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আকিদার একটা প্রসঙ্গ যে আল্লাহর সেফাতগুলো কি তাবিল করা যাবে আল্লাহর সেফাতগুলো কি মাজাজ বা রূপক অর্থ বলা যাবে হাকে কি অর্থটাকে অস্বীকার করে হ্যাঁ সুতরাং সে অর্থটা এই গ্রন্থে সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপরে তার আলোকে আরও কিছু অনুবাদ গ্রন্থ অবশ্য এখন বের হয়েছে বায়ান ফাউন্ডেশনের অনুবাদকে অনুসরণ করে আর একটু বিস্তারিত তাফসির গ্রন্থের মধ্যে আমি তিনটা তাফসিরকে এখন উল্লেখ করব। একটি হলো তাফসির এবনু ক্যাতির এই তাফসিরটা বাংলা অনুবাদ হয়েছে এবং আমি যতটুকু জানি প্রথম দিকের অনুবাদটা অতটা সমৃদ্ধ ছিল না অর্থাৎ আরবির কোনো কোনো জায়গায় প্রতিনিধিত্বটা স সঠিকভাবে করা হয়নি পরবর্তীতে সেটাকে আবারও রিভাইজ করা হয়েছে রিভাইজড ভার্সন বের হয়েছে আমার ধারণা যে সেই রিভাইজড ভার্সনটা নিশ্চয়ই আগের থেকে অনেক ভালো আর আপনারা যদি তাফসির আব্দু ক্যাথির আরবি থেকে পড়তে পারেন খুবই ভালো যদি সেটা না পড়তে পারেন তাহলে ইংরেজি থেকে পড়েন ইংরেজিটা খুব ঝরঝরে হয়েছে আর সেক্ষেত্রে বাংলা তাফসির থেকে অর্থাৎ বাংলা ক্যাথির যেটা সেখান থেকেও সাহায্য নিতে পারে আসলে আমি আমি এক্ষেত্রে উল্লেখ করতে চাই যে এই যে মৌলিক গ্রন্থগুলো আমরা বললাম এগুলো মারাজা আসাহিয়া উল মাসাদার এই যে মাসাদেরগুলো আরবি না জানলে কিন্তু তার অনুবাদ থেকে সেই আসলে ক্রিমটা পাওয়া যায় না সেই মূল বিষয়টা রূপরেখাগুলো পাওয়া যায় না যেটা আরবি থেকে পাওয়া যায় এই জন্য আপনাদের অবশ্যই আরবি শিখতে হবে এবং এই তাফসিরগুলো আরবিতে পড়াটাই আমি উত্তম মনে করছি আচ্ছা এরপর আরেকটি আছে আদোয়াউল বায়ান এটা মোহাম্মদ আল আমিনা শনকিত রহেমাহুল্লাহ তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক ছিলেন এবং আমার যতটুকু মনে পড়ে তিনি উনিশশো সালে ইন্তেকাল করেছেন রহেমাহুল্লাহ তিনি মূলত শানকিতি অর্থাৎ মোরিতানিয়ার একজন প্রখ্যাত আলেম ছিলেন কিন্তু তিনি মদিনায় এসে স্থায়ী হয়েছেন এবং এলেমের বিশাল খেদমত করেছেন আদোয়াউল বয়ান তার বিশ্ববিখ্যাত একটা তাফসির তাফসির এই জন্য বলছি যদিও তিনি আধুনিক কালেরই একজন মানুষ কিন্তু তিনি বিশুদ্ধ রেওয়য়েতগুলোর আলোকেই এই তাফসিরটির রচনা করেছেন ফলে আদৌল বায়ানের মধ্যে আমরা সালাফিসহীনের সকল সঠিক মতের আসলে বহিঃপ্রকাশই দেখতে পাই আর আরেকটি চমৎকার তাফসির বর্তমান যুগের আরেকজন বড় আলেম লিখেছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর হেকমত বেশির ইয়াসিন তিনি আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শাইখ ছিলেন আমরা তাকে পেয়েছি তিনি আত্তফসিরা শাহী লিখেছেন অর্থাৎ প্রাচীন এবং সেলাফের যতগুলো তাফসির গ্রন্থ আছে সেখানকার সহি রেওয়ায়তগুলোকে তিনি একসাথ করে আত্তাফসিরা শাহী লিখেছেন এই বইটি অনুবাদ হওয়া দরকার বাংলায় তবে আরবিতে যারা পড়তে পারেন তারা এই বই থেকে আপনি তাফসিরের মূল তথ্যগুলো নিতে পারেন এবং সেটাই আমাদের জন্য সঙ্গত হবে আচ্ছা আর আপনি আরেকটা বিষয় জেনে জানতে চেয়েছেন যে আমাদের দেশে অ্যাকাডেমিক্যালি আরবি ভাষা ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার জন্য জনগণের কোনো প্রতিষ্ঠান বা কোর্স ডিজাইন করে পড়াচ্ছেন কি না অনেকেই পড়াচ্ছেন অনেকেই পড়াচ্ছেন আমরা আপনাদের জন্য যে ব্যবস্থা করছি সেটা নিয়ে একটু বলি সেটি হচ্ছে তাইবা একাডেমি থেকে খুব দ্রুতই আরবি ভাষার উপরে একাধিক লেভেল বা স্তরের বেশ কিছু কোর্স আমরা কোরবানির পরে অফার করতে যাচ্ছি আপনারা আমাদের এখানে নজর রাখবেন এবং আশা করছি যে কিছু কোর্স যেগুলো আমরা লাইভ অনলাইন প্ল্যাটফর্মে ইনশাল্লাহ করাবো সেখানে আরবির প্র্যাকটিসও করানো হবে ইত্যাদি সে বিষয়গুলো কিভাবে করানো হবে সেটা আপনারা নজর রাখবেন আর পাশাপাশি অন ক্যাম্পাস অ্যারাবিক লার্নিংয়ের জন্য আমাদের আরেকটা প্ল্যাটফর্ম সেপ্টেম্বর মাস থেকেই হয়তো আপনাদের জন্য ওপেন হবে ইনশাল্লাহ সেটি হল কুল্লিয়া কোরআনিল আনিল করিম আল কোরআনের উপর এবং কোরআনের ভাষার উপরে এটি সবিশেষ গুরুত্ব দেবে এবং বিশেষ করে যারা আরবি ভাষা প্রাথমিকভাবে কিছু শিখেছে তাদের জন্য আরবির গভীর জ্ঞান অর্জনের জন্য কুলিয়া বেশ কিছু কোর্স অফার করবে ইনশাল্লাহ আপনারা সে বিষয়ে খোঁজখবর রাখবেন ইনশাআল্লাহ তানভীর ঋতু তিনি সালাম দেওয়ার পরে একটি প্রশ্ন করেছেন আমরা প্রথমে সালামের জবাবটা দিয়ে নেই ওয়ালাইকুম আসসালাম আপনি বলেছেন ভারতীয় উপমহাদেশের ইন্দোপাক কোরআন ফন্টের সাথে আরব দেশগুলোর কোরআনিক ফন্টের এবং তাজভিদের নিয়মে কিছু পার্থক্য দেখা যায় এমনটা কেন ইন্দোপাক ফন্টের কোরআন পড়লে সবাব কি কম হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে অনেক দিন থেকেই আমি আসলে আপনাদের বিভিন্ন প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি কিন্তু এই প্রথম এই প্রশ্নটা আমি পেলাম এবং এই প্রশ্নটার বিষয় আসলে ইতিমধ্যেই আমার সাথে বেশ কিছু ভাইয়েরা যারা এখন নতুন করে কোরআনকে সংশোধিত রূপে যেটা আমাদের ট্র্যাডিশনাল ছাপা সেই ভুলগুলোকে সংশোধন করে তারা ছাপানোর জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এদের মধ্যে তাইবা একাডেমির একটা কোরআন ইতোমধ্যেই পাবলিশড হয়েছে এবং সেটাকে পরবর্তী সংস্করণে এই এই বিষয়গুলো এই যে ফন্টের কোনো আসলে ত্রুটি আছে কি না যেটা আমাদের লোকাল যেটা আপনি বললেন যে ইন্দোপাক ফন্ট যেটাকে আমরা পাকিস্তানি ফন্ট অথবা ইন্ডিয়ান ফন্ট বলি সেটার কিছু ত্রুটি আছে কি না সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এবং ওয়াহিদিয়া লাইব্রেরি থেকেও একজন ভাই এ বিষয়ে বিভিন্ন শায়কদের সাথে কথাবার্তা বলে যাচাই বাচাই করার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন যে আসলে এই যে পার্থক্যটা এটা কেন এবং এটা কতটা অ্যাকসেপ্টেড কোন জায়গায় অ্যাকসেপ্টেড আর কোনটা অ্যাকসেপ্টেড না এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে কোরআনের যারা খাদেম কোরআনের যারা সেবক কোরআন যারা ছাপাচ্ছেন মানুষের এই ছাপানোর মধ্য দিয়ে খেদমত করছেন এবং বিশেষ করে মোসাফো তাহফিব বা তাহফিজ মোসফ তাহফিজুল কোরআনের যে মোসাফটা যারা ছাপাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমি সেই জন্যে কিছু পরামর্শ আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমত আমরা দেখি যে সাহাবাদের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই একমত যে আর রাসমাল ওজম্যানি সেটা অনুসরণ করাটা ওয়াজিব এবং আর রাসম্যাল ওজম্যানি এর বাইরে অন্য কোনো ধরনের ফন্ট যদি কেউ নিয়ে আসেন নিজস্ব মন গড়া কোনো যদি খত অথবা ফন্ট তিনি আবিষ্কার করেন তাহলে কোরআন তার নিজস্ব ফন্টে লেখা যাবে না কারণ সাহাবাই কেরামের এখানে এজবার হয়েছে এই রসমের উপরে ওরমানি ইবনা আফান আল্লাহ তালা আনহুর সময় যাকে জামে অল কোরআন কোরআন সংকলনকারী বলা হয় কারণ তিনি যখন দেখেছেন বিভিন্ন রকমের লেখার টাইপ তখন সাহাবাদের মতামত নিয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করে একটাকেই তিনি বহাল রেখেছেন এবং সেটাই হচ্ছে আর রাসম অ্যাল ওরমানী এ ব্যাপারে আমি কিছু দলিল আপনাদের সামনে পেশ করছি যেমন আশহাব নামক একজন স্কলার তিনি বলেন সু এলা ইমাম ইমাবু মায়মাহ

আমি সেভাবে লিখবো না ইল্লা ইল্লা ব্যাতিল উলা উলা বরং আমি লিখবো প্রথম যে লেখাটা হয়েছে প্রথম লেখাটা আমরা কার কাছ থেকে পেয়েছি সাহাবাদের কাছ থেকে পেয়েছি অতএব সাহাবাদের কাছ থেকে তাদের সর্বসম্মতিক্রমে যেই লেখাটা আমরা পেয়েছি আমি সেটার উপর লিখবো ইমাম মালিক সেটা বলছেন এই এই রেওয়াটা আমরা দেখতে পাচ্ছি মুক্ত গ্রন্থে আবু আমার আদানি উল্লেখ করেছেন এরপর তিনি আরেকটা কথা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন ওয়ালা মিন মিন উম্মার যারা আলেম স্কলার তাদের থেকে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই অর্থাৎ কোরআনটা যে আলকিত বাল ওলা যেটা উসমান ইবন আফান রাদি আল্লাহ তালন সাহাবারা সবাই মিলে ঠিক করে দিয়েছেন সেটার উপর কারণ তারা ঠিক করেছেন কিসের উপর তারা রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে উত্তম ফন্টের উপরেই তারা ঠিক করেছেন অতএব তার বাইরে যাওয়া যাবে না এটাই ওলামাই এ কেরামের বক্তব্য উম্মার ওলামাই একেরাম আচ্ছা এখানে ইমাম আহমদ রহমাহুল্লার একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করছি তিনি বলেছেন ওয়াও আলিফ তিনি বলেছেন মুসহাফে ওয়সম্যান যেটা আছে সেই মুসহাফে ওসম্যানের যে ফন্ট তার বিরোধিতা করা হারাম সেটা ইয়ার মধ্যে হোক অথবা এর মধ্যে হোক অথবা আলিফের মধ্যে হোক অথবা অন্য যে কোনো অর্থাৎ এই ফন্টটা মানে কি ফনটা তো লিখার বিষয় ফনটা ঠিক এক্স্যাক্টলি যেটা ওসমান ইবনে আফান রে আল্লাহ তালা তার বাইরে যাওয়া যাবে না এটি তিনি আসলে বোঝাতে চেয়েছেন ইমাম বাইহাকি তার বিখ্যাত গ্রন্থ সয়াবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন মানকাতা বা মুসাহান ফায়ামবাগী أن يحافظ على حروف الهجاء التي كتبوا بها تلك المصاحف ولا يخالفهم فيها ولا يغير مما كتب... ولا يغير مما كتبوه شيئا فإنهم أكثر علما وأصدق قلبا ولسانا وأعظم أمانة منا فلا ينبغي أن نظن بأنفسنا استدراكا عليه مصحف لكه মুসরাফ কোরআনটা তো আসলে আগে হাতেই লেখা হতো এখন ছাপানো হয় যে ব্যক্তি লিখে তার জন্য সঙ্গত হলো ফয়ামবাগি তার জন্য সঙ্গত হলো উচিত হলো তিনি সাহবাইকেরাম ওই মুসাফগুলো যে খত যে হরুফ হিজা যে স্টাইলের হরুফ হিজা দিয়ে লিখেছেন সেই স্টাইলের হরুফ হিজাগুলোর উপর মুহাফাজা করা অর্থাৎ সেগুলোকে সংরক্ষণ করা সেগুলোকে অনুসরণ করা তার বাইরে না যাওয়া ওলািফা হুফি এবং তার উচিত না যে সাহাবাই কেরাম যেভাবে লিখেছেন সেটার সাথে মতদৈধতা করা বা সেটার সাথে সেটার খেলাফ করা সেটার খেলাফ করা এটা তার জন্য উচিত না ওলা ও গাইয়েরা মেম্মা কাতাবু হুসাই আ এবং সাহাবাই কেরাম যেভাবে লিখেছেন সেখান থেকে কোনো ধরনের পরিবর্তন করাটা তার জন্য সঙ্গত নয় কারণ ফাইন্নাহুম আখতারু আলমান সাহাবাহাম তারা ছিলেন অধিক এলেমের অধিকারী ও আসদা কোকাল লেসানান তাদের অন্তর অধিক সত্যবাদী ছিল তাদের লেসান অধিক সত্যবাদী ছিল মিন্না এবং তারা আমাদের চাইতে অনেক বেশি আমানতার ছিলেন ফালাইমবাগি আন্না বে আনফুসিনা বে আনফুসিনা এস্তাদা আলে সুতরাং আমাদের জন্য এটা কখনোই সঙ্গত নয় যে আমরা ধারণা করব যে আমরা তাদের ভুল ধরব তাদের উপরে সংশোধন নিয়ে আসবো এটা আমাদের জন্য কখনোই সঙ্গত নয় কিসের ভিত্তিতে সংশোধন আনবো সাহাবাইকরাম সব দিক থেকে আমাদের জন্য আমাদের থেকে অগ্রসর আমাদের থেকে যোগ্য আমাদের থেকে সহি আলেমের অধিকারী তাহলে তাদের উপরে ইস্তেদ্রাক করা সংশোধন করা এবং ভিন্নতা আনায়ন করা এটা আমাদের জন্য জায়জ হবে না বাই হাকি তিনি সুলাইমান ইবনে দাউদ আল হাশেমি থেকে নকল করে বলেছেন যে সোলাইমান বলেছেন ইয়ানি আল্লাহ নাসা বেরা ই বা তুমি মানুষকে অর্থাৎ তোমার রায়ের দ্বারা তুমি এতে ক্ষেত্রে মানুষের মোখালিফ কর মোখালেফাত বা বিরোধিতা করতে পারবে না এখানে তিনি আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন ইমাম বাই হাকি আরেকটি জিনিস উল্লেখ করেছেন তিনি বলেছেন ওবে মায়না এরকমই অর্থে বালাগানি আন আবি ওবায়দ ফি তাফসির দলিকা আবু ও থেকে এরকম তাফসির আমার কাছে এসে পৌঁছেছে ওতার আল কুর্রা আলমিয়াল ফিল কিরাআহ এবং তিনি আরও বলেছেন যে তুমি কোর্রা কারিদেরকে দেখবে যে তারা কেরাতের ক্ষেত্রে আরবি মাজহবের দিকে তিনি এলতেফাত করেন নাই যে আরব সাধারণ আরবরা কীভাবে করে পড়ে হ্যাঁ লিখে এটার দিকে তিনি এলতেফাত করেন তারা এলতেফাত করেননি কোর্রারা ইসলামের যারা কোর্রা ছিলেন ইদা খালা ফেদা লিখা খত আল যখন সাধারণ আরবদের খতটা মুসাফের খতের সাথে বিপরীত হয়ে যায় তখন তারা আরবদের খতের দিকে মজহাবের দিকে মতামতের দিকে তারা জাননি ওতেবাড় ও হরুফিল মাসাহ আন্দানা কাস্সুন নিলকা এমা তিনি বলেছেন মুসাফের যে হরফগুলো যেভাবে লেখা হয় আমাদের কাছে সেগুলোর এত্তেবার করা সুনানিল আিলকা আল্লাতি আল্লা জুজু লেহাদিন আয়াত আদাহা এটা এমন একটা প্রতিষ্ঠিত সুন্নাতের মতো যেটা ক্রস করা অতিক্রম করে চলে যাওয়া অন্যরকম কিছু করে বসা আমাদের কারো জন্য এটা জায়েজ নাই সুবাহ এতটুকু পর্যন্ত ইমাম বাই হাকি তার সোহাবুল ইমানের মধ্যে বলেছেন এবং জরকাশি আলবুরহানফি ওলমুল কোরআনের মধ্যে কথা উল্লেখ করেছেন ইমাম সৈয়তি তার আলকান গ্রন্থের মধ্যে কথা উল্লেখ করেছেন ইমাম সৈয়তি আতকানের মধ্যে আরও একটা কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আজমাউ মাসাহেফ আল আলমানিয়া ওয়াফফি ইবদাল এন্ড ও ইতবেত এন্ড হেলথ এন্ ওয়াসন ওয়াফাতর অ্যান্ড তিনি বলেছেন উলামাইক এরাম এজমাড় করেছেন একমত হয়েছেন যে ওসমানী মুসহাফের যে রাসম যে খত যে ফন্ট আছে সেটা এত্তেবার করা সেটা অনুসরণ করা যে লাজেম এটার ব্যাপারে সবাই একমত হয়েছেন কিসের ক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রে হ্যাঁ ওয়াকফের ক্ষেত্রে সেটা এবদাল হোক এতবাত হোক অথবা সেটা হাদফের ক্ষেত্রে অর্থাৎ কোনো শব্দ হজফের কোনো বর্ণ হজফের ক্ষেত্রে হোক অথবা ওয়াসাল মিলিয়ে পড়ার ক্ষেত্রে হোক অথবা কাতার থেবে যাওয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যেটাই হোক না কেন সর্বক্ষেত্রে রাসমে ওসমানকে মেনে নিতে হবে শুধু ফন্টের ব্যাপার না ওয়াকফর মধ্যেও আসলে তিনি বলেছেন যে মুসাফ ওসমানকে এতে বার করাটা এটা ওয়াজিব এটা হচ্ছে মৌলিক নীতি তাহলে আমরা বুঝলাম যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে কোরআন পরিপূর্ণভাবে যদি কেউ লিখতে চান ছাপাতে চান তাহলে মোসাফে ওসমানী ফলো করা তার উপর ওয়াজিব এবং এইটা এটাকে পাশ কাটিয়ে এর মধ্যে ভিন্নতা নিয়ে আসা তার জন্য জায়েজ নাই এখন কথা হচ্ছে যদি কেউ একটা আয়াত দুটো আয়াত কোথাও কোট করার জন্য লিখতে চান ছোট্ট একটা আর্টিকেল তার মধ্যে একটা আয়াত হাতে লিখতে চান তো রসন ওসমানের মতো হয়তো তিনি সেভাবে বসাতে পারছেন না তার জন্য কি তিনি যাতে বুঝতে পারেন পড়তে পারেন এমনভাবে লেখা জায়েজ হবে কি না আমাদের ওলামা একরাম বলেছেন যে সেটা জায়েজ হবে যেমন পরীক্ষায় অনেকে এস্তদলাল করার জন্য যে যেমন কোরআনের দলিল উল্লেখ করার জন্য লেখে অনেকে নোটের মধ্যে লেখে তাহলে সেই জায়গায় যদি রসমসমানের কিছু খেলাফ হয়ে যায় তাহলে সেটা জায়েজ কিন্তু কোরআন হিসাবে মোসাহ হিসাবে যদি কেউ এটাকে লিখতে যায় তাহলে কিন্তু সেটা জায়েজ হবে না এরপরে আমরা আপনার প্রশ্নের আরেকটা অংশ একটু বলতে চাই যে ইন্দুপাক ফন্টের কোরআন পড়লে কি সব কম হবে কোরআনটা যদি কেউ মুখস্থ পড়ে বা সঠিক উচ্চারণে পড়ে তাহলে তার সব যা হওয়ার তাই হবে কিন্তু এই জায়গায় ভুলটা কে করেছেন ভুলটা যারা ছাপিয়েছেন তারা করেছেন অতএব তাদের এই ভুলের মাসুল যিনি পাঠ করছেন তাকে বহন করতে হবে না তাকে বহন করতে হবে না অতএব তিনি কোরআন যদি সহিশুদ্ধভাবে পড়েন তাহলে তার সব আশা করি কম হবে না ইনশাআল্লাহ কিন্তু যারা ছাপাতে গিয়ে লিখতে গিয়ে ফন্টের মধ্যে ভুল করেছেন রাস্মে ওসমানির সাথে যারা বিরোধিতা করেছেন খেলাফ করেছেন পাপটা তাদের উপরই বর্তাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন বিত্ত বৈভব এই নামে তিনিও সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আপনি বলেছেন অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম কতটুকু উৎসাহ দিয়েছে এমন কোনো বিষয় বা পরিস্থিতি আছে কি যার বিবেচনায় সীমিত সন্তান নেওয়াটাই উত্তম হবে আচ্ছা অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে একটা হাদিসের অনেকগুলো ভাষ্য থেকে সেটা আমরা সহজেই জানতে পারি যেমন ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম আহমেদ তারা প্রত্যেকেই একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তাদের নিজ নিজ সনদে শব্দটা হলো তাজাউজ আল ওয়াদুদ আল ওমাম যে তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করো যারা প্রেমময় এবং যারা অধিক সন্তান দিতে পারে কারণ আমি তোমাদের মাধ্যমে তোমাদের দিয়ে আমি অন্য অন্য জাতির সামনে আধিক্যের জন্য গৌরববোধ করবো অর্থাৎ উম্মতে মাহাম্মাদিয়া অন্য জাতির চাইতে সংখ্যায় বেশি এই গৌরব আমি প্রকাশ করব তোমাদের মাধ্যমে অতএব তোমরা সংখ্যায় বেড়ে যাও এটি হচ্ছে রাসুলসাল্লামের এই কথার বা এই ভাষ্যের মূল বক্তব্য আরেকটা হাদিস আমরা দেখি যেটি মামসাফিব নমর রাদি আল্লাহ তালা নহমা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুলসাল্লাহ সাল্লাম এর বক্তব্য কি তাকু ইন্নি মুবাহিম বেকুব আল উমামা ইয়ামাল কিয়ামা তোমরা অধিক হয়ে যাও অধিক হয়ে যাও তো অধিক হবে কীভাবে নিকা বিবাহ এর মাধ্যমেই তো বৈধভাবে সন্তান উৎপাদনের মাধ্যমে তোমরা অধিক হয়ে যাও কারণ আমি তোমাদের দ্বারা কিয়ামতের দিন অন্য অন্য জাতিসমূহের সামনে গৌরব প্রকাশ করবো أتشع. إمام آآ آآ ابن حزر حافظ ابن حجر تين فاطر البريغونتر مدبولين الأحاديث الواردة في ذلك كثيرة اكتره ونقوله هذه سياشت سيب ومش يقوله شان كاونيك فأما حديث فإني مكاثر بكم فصح من حديث أنس جا إجا أمي تومدر دي آآ آآ أذكر جورب بروكاش كوربو إجا حدثته إحداثته يعني أنس رضي الله تعالى عنه هيكو أريكتا شاب ديشتة اتى ابن بليحسن تزوج الودودة الولودة فاني مكاثر بكم يوم القيامه اتي ابن حبان اثر ابن حبان বর্ণনা করেছেন এবং ইমাম শাফিঈ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা انہهما থেকে বর্ণনা করেছেন আর تكاثروا فاني اباه بكم الامم এভাবে ইমাম বাইহাকি আবু উমার হাদিস থেকে বর্ণনা تزوج فاني مكاثر بكم الامم ولا تكونوا ক্যারোহ নাসারা এরকম আরও অনেকগুলো বর্ণায় এসেছে আমরা সেখানে সংক্ষিপ্ত করছি তাহলে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে কোন বিষয় বা পরিস্থিতিতে আসলে সীমিত সংখ্যক সন্তান নেওয়া যায় এটা নিয়ে রাবেতার ইসলামী কাউন্সিল তারা বিস্তারিত বর্ণনা করেছে বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ করার বিষয় যখন প্রশ্ন করা হয়েছিল এটার উপরে কনফারেন্সও হয়েছে অনেক আর্টিকেলও এসেছে এবং একটা বিশাল বড় রেজলেশন করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে জন্ম আর ক্ষেত্রে এই যে সাময়িক বিরতিকরণ এটা কখন জায়েজ কখন জায়েজ নয় আপনারা সেটা পড়ে নেবেন সেটা বাংলা অনুবাদও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা বলবো যে যেমন জন্ম নিয়ন্ত্রণ এটাকে আরবিতে নাম দেওয়া হয়েছে তাহদিদ নাসাল জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল বার্থ কন্ট্রোল কিন্তু রাম যারা বলেছেন সাময়িক বিরতিকরণ অনেক ক্ষেত্রে জায়েজ সেটাকে তারা তাহদিদ নাসাল নাম দেননি তারা বলছেন তন্দিম উন্নসল তন্দিম অ্যান্ড নাসল এক্ষেত্রে আমরা দেখি শাইখ সালেহ মোহাম্মদ মোহাম্মদ সালেহাল মুনাজ্জেদ তিনি চমৎকারভাবে কিছু কথা বলেছেন আমাদের সামনে এটা চিন্তার খোরাক রাখে তিনি বলেছেন আমাদের ওলামাদের মধ্যে কেউ কিন্তু বলেননি যে স্বামী স্ত্রীর উপরে মানে যে কোনো সুযোগে সকল সুযোগ সদ্ব্যবহার করে প্রতিনিয়ত রেগুলারলি সন্তান উৎপাদন করাটা ওয়াজিব এটা কিন্তু আমাদের ওলামায় বলেননি এবং এটাও বলেননি যে কমপক্ষে একজন ব্যক্তিকে বারোজন পনেরো জন বা বিশজন সন্তান উৎপাদন করতে হবে তা না হলে গোনা হবে এটাও বলেননি আসলে আল্লাহ কাকে কতটুকু দেবেন সেটা তো আল্লাহ জানেন কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণের যে বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি আছে আধুনিক কালে আধুনিক মানুষদের তার সাথে যে ইসলামের সংঘর্ষ আছে অনেক ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের সাবধান রাখতে হবে তাহলে ইসলাম জন্ম বিরতিকরণের ক্ষেত্রে কখনো কখনো মত দিয়েছে বিশেষ বিশেষ অবস্থা আমি সেটা আমরা সংক্ষেপে দু একটা উদাহরণ দেব আর রিজেকের ভয়ে আমি চালাতে পারবো না কিভাবে চালাবো কে রিজেক দিবে এই যে ভয়ে জন্মকে একদমই নিয়ন্ত্রণ করা এটা শরীয়ত সম্মত নয় এবং এ কারণে আমরা দেখি যে আজকে যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মাইনাসে চলে গিয়েছেন তারা এখন আশঙ্কা করছেন তারা আবার এখন প্রণোদনা দিচ্ছেন যাতে মানুষ সন্তান উৎপাদনে আগ্রহী হয় ইসলাম এখানে একটা ব্যালেন্সড নীতিমালা দিয়েছে যে জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মহারকে মাইনাসে নিয়ে যাওয়া এটা শরীয়ত বিরুদ্ধ কাজ বরং আসল বা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মানুষের জন্মের স্বাভাবিক যে হার সেটাকে বজায় রাখা সেটাকে বজায় রাখা আল্লাহতালা তো আসলে আনলিমিটেড সন্তান অধিকাংশ মানুষকে দিচ্ছেন না স্বয়ং রাসুলসাল্লাহামের সন্তান কতজন ছিলেন এতজন বেবি ছিলেন কিন্তু সন্তান কতজন ছিলেন এটা একটা দেখার বিষয় তাই না তাহলে এই জন্য আমাদের ওলামাইকেরাম তারা উৎসাহ দিয়েছেন ইসলামও উৎসাহ দিয়েছে অধিক সন্তান গ্রহণের দিকে কিন্তু ওয়াজিব করে দেয়নি এটা একটা বিষয় আমাদের ওলামাইকেরাম এটাও বলেননি অথবা এটাও স্পষ্ট করে দেননি যে স্ত্রীর কাজ হচ্ছে শুধু সারা বছর প্রতি বছর এক একজন একজন করে সন্তান দেওয়া এবং সারা জীবন ভর তিনি যতদিন সন্তান দিতে পারেন দিবেন আর দুধ খাওয়াবেন এভাবেই তার জীবনটা কেটে যাবে এটা বলেননি এটা আমাদের ওলামায় কেরম ফরজ করে দেননি কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা যদি সহ্য করতে পারে বা স্বামী স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় তার অধিক সন্তান নিতে কোনো সেরিয়া বাধা দেয় না কিন্তু যদি কখনও তাদের এমন কোনো অবস্থা তৈরি হয় যে যেখানে তাদের জন্মবিরতিকরণের প্রয়োজন হয় সেটা শারীরিক কারণে হোক মানসিক কারণে হোক এবং রিজিকের ভয় ছাড়া অন্য বাহিরের কারণে হোক সেটা কিন্তু শরীয়ত জায়েজ বলেছে শারীরিক কারণ বলতে কি অসুস্থ হওয়া যে মহিলা এতটাই বেসামাল হয়ে পড়েন প্রতিবার কনসিভ করার পরে যে তিনি সহ্য করতে পারেন না এটা তার জন্য ভীষণ পীড়াদায়ক হয়ে যায় তাহলে এক্ষেত্রে শরিয়া তাকে এই এই যে কষ্টটা এটাকে ঘন ঘন বহন করার শরিয়া তার উপরে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব চাপিয়ে দেয়নি এটা মনে রাখতে হবে তাহলে সে ততটা চাপ নিতে পারবে যতটা সে সহ্য করতে পারে যদি এমন হয় একজন মহিলা দ্বিতীয় তৃতীয়বার কনসেপ্ট করলে ডাক্তার বলেছেন এটা তার জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হবে তার শারীরিক অবস্থা ভেঙে পড়বে তাহলে তিনি সে জায়গায় জন্মবিরতিকরণ করতে পারেন যদি এমন হয় যে কারণ এখন তো সায়েন্স অনেক এগিয়েছে এবং এর দ্বারা বোঝা যায় যে জেনেটিক এমন কিছু প্রবলেম অথবা রক্তের এমন কিছু প্রবলেম আছে যে সন্তানরা একের পর এক যখনই আসে তখনই সে ডিসেবল সন্তান হয়ে যাচ্ছে অথবা মানে তার জেনেটিক সমস্যাটা সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে বলে যদি ডাক্তাররা মনে করেন এটাও একটা রোগের বিষয় এটা যদি মনে করাটা জাস্ট অনুমান হয় তাহলে এটা করা যাবে না কিন্তু এটা যদি নিশ্চিত কোনো মুসলিম ডাক্তার দক্ষ ডাক্তার বলেন তাহলে এখানেও চিকিৎসা কারণে জন্মবিরতিকরণ হতে পারে এভাবে আরও শারীরিক মানসিক নানা কারণ হতে পারে এখানে আমি শেখ বিন বাজ রাহমাহুল্লার এবং শেখ সালেবিন ওতাই মিনের কিছু কথা এখানে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে তারা যেটা বলেছেন যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ একটা হাদিস যেটা সোহি মুসলিম এবং শহীদ বোখের মধ্যে এসেছে কুন্না ওয়াল ওল ইয়ানজিলু যে আমরা আজল করতাম আর কোরআন তখন নাজিল হতো এই আলোকে আজল করা মানে হচ্ছে এমন পদ্ধতি স্বামী স্ত্রী তাদের পারস্পরিক মিলনের ক্ষেত্রে অনুসরণ করা যাতে করে মহিলারা কনসিভ না করে কনসিভ না করেন এটাই হলো এক ধরনের আজল এবং সেই আজলটা কেরাম করতেন যেটা জাহর আবতুল্লা রাজিয়াল্লা হাদিস থেকে আমরা পেলাম শেখ বিদাজ রাহমাউল্লা হাদিস দ্বারা প্রমাণ পেশ করেন যে তন্দেম উন্নসল অর্থাৎ একটু বিরুতি দিয়ে বাচ্চা নেওয়া এটা জায়েজ হওয়ার এটা হলো একটা দলিল তিনি কিসের উপর দলিলটা নিলেন লে তাহিক আর ইসলামিয়া যাতে মা তার নিজের শারীরিক ব্যাপারেও একটু সময় পান দেখাশোনা করা একটু বিরতি নিয়ে নিজেকে একটু শক্ত সুঠাম করা এবং যাতে তার যে সন্তানটা এখন কোলে রয়েছে তাকে সঠিক ইসলামী তারবিয়াত দিতে পারেন শেখ রাহমাহুল্লাহ তিনি তার এই ফাতাওয়ার মধ্যে বলেছেন ই দ্যাক তিলমার আতুল আদাইহা আউলাদ ক্যাথি রুন যখন কোনো মহিলার কাছে অনেক সন্তান থাকে ওয় আলাইহা আলৈহা আন্তরাবি আহম তার আল ইসলামিয়ালী ক্যাথরাতিহিম এবং তাদের এই আধিক্যের কারণে অনেক সন্তান কাকে দেখবে কাকে রাখবে কাকে কি করবে এই আধিক্যের কারণে যদি সঠিক তারবিয়া দেওয়াটা সেই মহিলার জন্য এই সন্তানদেরকে তারবিয়া দেওয়াটা কঠিন হয়ে পড়ে ফলে মানে মিন তাআতি মাই উনাক দেমুল হ্যাম লেহায় দেহিল আদিমা তাহলে এই মহান মাসলাহাত কল্যাণের কারণে হ্যামল বা তার গর্ভধারণটাকে বিরতিকরণের মাধ্যমে একটা ডিসিপ্লিনের আন্ডারে নেওয়াটা এটা জায়জ এতে কোনো বাধা নাই হাত ইয়াকুন আল হাম আলাহিনোহা যাতে করে গর্ভধারণটা এমনভাবে হয় যা তাকে ক্ষতিগ্রস্ত না করে ওলা এবং তার সন্তানদেরকেও ক্ষতিগ্রস্ত না করে কামা আবাহল্লাহ আল আজলা লেহাদহিল মাসলাহাতি ও আশবাহ বিহা ও আশবাহিহা অনুরূপভাবেই আল্লাহ সুবাহ এই মাসলাহাতের কারণেই আজলকে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে তাদের যে যাতে কনসিভ না হয় সে পদ্ধতি অবলম্বন করাটাকে আল্লাহ মোবাহ করেছেন ওয়া আশবাব হেহা অথবা এই ধরনের আরো যে পদ্ধতিগুলো আছে এই এই ফাতাওয়াটা শেখ বিটবাজ রাহমাহুল্লাহ তিনি ফাতাওয়া ফতাওয়া নুরুন আলাদ এর মধ্যে দিয়েছিলেন এবং সেটা এখন লিপিবদ্ধ আছে শেখ বিন ওয়ারসাইমিন তারও একটা ফাতাওয়া এখানে আমরা উল্লেখ করবো নুরু নারাদর মধ্যে তিনি এই ফাতাওয়াটা দিয়েছিলেন তিনি বলেছেন মুহাওয়ালা তু মান আইল হামলে ফিল আসলে জা ইজা যে মৌলিক নীতিমালার ক্ষেত্রে গর্ভধারণকে বিরতি দেওয়া বা সাময়িক প্রতিহত করা এটা জায়েজ লে আন সহায়াব আতারাদি আল্লাহ আন হোম কেন ইয়া জি লুন আফিয়াহে দে রসুল কারণ সাহাবা রেদানুল্লাহ আলহিম আজমাইন তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে আজল করত ওয়ালাম ইউন হাউ আন্দা আলিকা এবং তাদেরকে সে আজল করা থেকে নিষেধ করা হয়নি রাসুল সাল্লাহ আসাল্লাম নিষেধ করেননি ওলাকিন হিয়া খিলাফুল আউলা তবে এটা খিলাফুল আউলা অনুত্তম অনুত্তম লে আন্না তেকফির আল আউলাদ আমরুন মশর মাতলুব এটা অনুত্তম কারণ সন্তান বেশি হওয়া এটা শরীয়তসম্মত একটি বিষয় এবং শরীয়ত নির্দেশিত একটি বিষয় সুতরাং এই বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে যে সাময়িক জন্ম বিরতিকরণ সেটা কতদিন কত মাস এটা ব্যক্তির উপর নির্ভর করবে সেটা আমরা বলে দেব না এবং এখানেও অশায়করা বলে দেননি সাময়িক এই বিরতিকরণ এটা জায়েজ আছে কারণ সন্তান অধিক হারে প্রতি বছর জন্মানো এটা বা জন্মানোর জন্য প্ল্যান করা এটা শরীয়ত ওয়াজিব করে দেয়নি উৎসাহ দিয়েছে অতএব আমাদেরকে নিজেদের স্থান কাল পাত্র অনুযায়ী এবং স্বামী স্ত্রীর মন মানসিকতা অনুযায়ী সেই তামদিমটা তারা করতে পারে তবে তাহাদিদ তারা করবে না কন্ট্রোল তারা করবে না যেটা পাশ্চাত্য এটিকেটসে সাধারণত তারা করে থাকে আর আরেকটা জিনিস আমরা সর্বতভাবে নিষিদ্ধ বলেছি যে কোনো রিজার্ভ ছাড়া শুধু রিজেকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না এবং আরেকটা জিনিসও মানুষের যে রিপ্রোডাক্টিভ হেলথ যেটা বা তার যে শক্তি আছে অর্থাৎ তার এটাকে বলা হয় সন্তান উৎপাদনের যে শক্তি সেটাকে স্থায়ীভাবে নষ্ট করাটাও শরীয়ত সংগত সঙ্গত নয় কোনো সেরা এই কারণ ছাড়া যদি সেরা এই কারণ থাকে তাহলে সেটা জায়েজ যেমন কোনো মহিলা সেকেন্ড কোনো সন্তান যদি তিনি কনসিভ করেন তাহলে তিনি মারা যেতে পারেন এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে সেটা শরীয়ত সিদ্ধ নয় আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন এসেছে আসলে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার জন্য আমাদেরকে একটু দীর্ঘ বক্তব্য দিতে হচ্ছে আমি আপনাদের কিছু প্রশ্ন নিচ্ছি যেগুলো হয়তো আজকে আপনাদের ইয়ে থেকে এসেছে আপনাদের তরফ থেকে এসেছে প্রথম প্রশ্নটা আমি নেব একজন প্রশ্ন করেছেন যে দেখছি আচ্ছা একজন প্রশ্ন করেছেন যে আইআইআরটিতে আপনার সম্পৃক্ততা কতটুকু জানতে চাই ভাই আইআইআরটি এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আরবি শেখানো হয় আমি তাদের ইনভিটেশনে বেশ কিছু লেকচার দিয়েছি তবে আমি এই প্রতিষ্ঠানের সাথে কোনো মতেই সম্পৃক্ত নই এবং সেখানকার কোনো স্থায়ী শিক্ষকও নই আর এর পরিচালনার সাথে আমার কোনো সংস্রব নেই আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন এসেছে বিকাশ আর ফ্ল্যাক্সলি লোডের ব্যবসা হালাল হবে কি এ প্রশ্নগুলো বহুবারই করা হয়েছে বিকাশ হচ্ছে একটা সার্ভিস সেটি হচ্ছে পাঠানোর মাধ্যমে টাকা পাঠানোর মাধ্যমে প্রতিবার পাঠানো অথবা টাকার পরিমাণের এত পরিমাণ পাঠানোর উপর একটা কমিশন সে লাভ করে এটা বাড়তেও পারে কমতেও পারে কমিশনটা সার্ভিস চার্জ এটা সুদ হিসেবে নেওয়া হচ্ছে না সুদ তো শতকরা হারের উপরে নির্ধারিত হয় সেটা সাধারণত ডিপোজিট করার উপরে নির্ধারিত নির্ধারিত হয় একটা প্রফিট হিসেবে দেওয়া হয় অথবা ঋণ দিলে সেই ঋণ ঋণের থেকে প্রফিট নেওয়া হয় সেই সুদটা কিন্তু এই বিকাশের মধ্যে সার্ভিসের মধ্যে নেই হ্যাঁ যদি কারো টাকা বিকাশ অ্যাকাউন্টে থাকে তখন বিকাশের যে কর্তৃপক্ষ সেটা সাধারণত ব্যাঙ্ক ব্যাঙ্ক বলে আমি জানি সেই ব্যাঙ্ক তাদেরকে কিছু সুদ দেয় এই সুদটা জায়জ হবে না ইচ্ছার বিরুদ্ধে যদি এই সুদ চলে আসে তাহলে সেই সুদটা সে হারাম মাল হিসাবে ট্রিট করবে এবং সেটা জনকল্যাণের সবেনিয় ছাড়া ব্যয় করবে সুতরাং বিকাশের এই যে সার্ভিসটা টাকাকে ট্রান্সফার করা এটাকে আরবিতে বলা আল হেওয়ালা এটা জায়জ এটা জায়জ অতএব এই ধরনের শুধুমাত্র জায়েজ কাজের মধ্যে সম্পৃক্ত থেকে যদি কেউ টাকা ইনকাম করেন সেটা হালাল হবে ইনশাল্লাহ ফ্লেক্সি লোড এটা একটা সার্ভিস যে আপনার মোবাইল টেলিফোনগুলোর মধ্যে কিছু টাকা ভরে দেওয়া এটা একটা সার্ভিস কারণ আমরা অনেক সময় হয়তো ভরার কোনো নিয়ম জানি না বা সরাসরি আমাদের কাছে অনেক সময় পদ্ধতিটা থাকে না সেক্ষেত্রে যিনি এই সার্ভিসটা দেবেন তিনি একটা কমিশন কোম্পানির কাছ থেকে লাভ করেন এটা হলো তার সার্ভিস চার্জ এই ধরনের সার্ভিস বেইসড যে কোনো খিদমা বা সেবা এর দ্বারা যে টাকাটা ইনকাম করা হয় সেখানে কোনো সুদ নেই সেখানে কোনো হারাম নেই অতএব সেটা জায়জ হবে ইনশাল্লাহ ওয়াল্টন এ কিস্তিতে পণ্য নিলে এক্সট্রা দুই এক হাজার বা তার বেশি টাকা শোধ করতে হয় এটা কি সুদ দেওয়া হবে কিস্তিতে পণ্য নিলে যদি এককালীন দাম নির্ধারণ করে দেওয়া হয় সেটা কম হোক আর বেশিই হোক উভয় ক্ষেত্রে সেটা যায় কারণ এখানে হচ্ছে ক্রেতা আর বিক্রেতা এখন ওয়ালটনের পণ্য যিনি বিক্রি করছেন তিনি বিক্রেতা আর আপনি হচ্ছেন ক্রেতা আপনি যদি নগদ কেনেন তাহলে তার সাথে চুক্তি করবেন সে যদি সেখানে কম রাখে এটা তার অধিকার আছে আর যদি সে বেশি রাখে তাহলে অধিকার আছে কিন্তু শরীয়ত সমস্যাটা তখনই সমস্যা হিসাবে মনে করে যখন একই চুক্তির মধ্যে বলা হবে যদি আপনি নগদ নেন তাহলে এত টাকা এবং যদি আপনি কিস্তিতে নেন তাহলে এত টাকা একই চুক্তির মধ্যে চলে আসে তাহলে এক চুক্তির মধ্যে দুই চুক্তি হয়ে গেল এবং এই চুক্তির মধ্যে সময়ের ব্যবধানে আপনি আরেকটা দাম বেশি দাম বাড়ালেন ফলে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে সুদ হয়ে যাবে কিন্তু এটা তো একটাই চুক্তি নগদ বিক্রিতেও তো আপনি ইচ্ছে করলে বাড়াতেও পারেন কমাতেও পারেন অতএব সেটা নগদ হোক আর কিস্তি হোক যখন একটাই চুক্তি হবে একটাই ডিল হবে তখন দেখা হবে এটার প্রকৃত মূল্য ওটাই ধরা হয়েছে আরেকজনের সাথে আপনার কম্পেয়ার হবে না কারণ একই জিনিস একই জিনিস আমি আপনার কাছে যদি নয় টাকা বিক্রি করি তাহলে শরিয়াত আমাকে বলে না যে আরেকজনের কাছে সাড়ে নয় টাকা বিক্রি করতে পারবো না বরং শরীয়ত বলে পারব সুতরাং নগদেও যদি একজনের সাথে আরেকজনের পার্থক্য করা শরীয়ত জায়েজ বলে তাহলে কিস্তিতেও পার্থক্য হতে পারে এবং সেখানে যেহেতু সে আপনাকে একটা বিশেষ সুযোগ দিচ্ছে এবং সেখানে সে সময়ের বিপরীতে আলাদা কোনো কিছু করছে না একসাথেই সে পণ্যটার দাম ধরে দিচ্ছে তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিস্তিতে একটু বেশি দেওয়া আর যদি যেটা আপনি ফিক্স করেছেন কিস্তিতে আপনি দুই টাকায় এই পণ্যটা পাবেন কিন্তু কিস্তি শোধ করতে গিয়ে দেখা গেল যে আপনি তিন কিস্তিতে দেওয়ার কথা ছিল এখন পাঁচ কিস্তি হয়ে গেল কোম্পানি যদি আপনার উপরে এক টাকা এক পয়সাও আরোপ করে সেটা হবে সুদ কারণ কোম্পানি শুরুতে আপনার সাথে চুক্তি করেছে অতএব সেখানে সুদ ছিল না কিন্তু এখন যখন সময় বাড়িয়ে দিয়ে আবার টাকা বাড়িয়ে দিল তখন সেটা সুদ হয়ে গেল আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন এবং এটা খুবই একটা সূক্ষ্ম বিষয় যেটা আপাত দৃষ্টিতে অনেকে কনফিউজ ফিল করেন এবং মনে করেন যে কিস্তিতে আমি যদি একটাও দাম নির্ধারণ করি তবুও তো আরেকজনের সাথে পার্থক্য হচ্ছে না সেটা শরিয়া অ্যালাউ করেছে অতএব সেখানে প্রশ্ন করবেন না এখানে আমাদের বড় বড় মুফতিরা ফাতোয়া দিয়েছেন অতএব আপনার নিজের কনফিউশন থাকলেই সেটা শরীয়তের বিপরীত হবে ব্যাপারটা এমন নয় আরেকজন প্রশ্ন করেছেন মার্জিয়া হক তিনি বলেছেন আমরা যখন সরবে নামাজ আদায় করি তখন সব মাখরাজ মাদ গণ্য আদায় করা যায় কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁতজেব বা ঠোঁটেগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজ সেগুলো আদায় করা গেলেও কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এই দুটি সঠিকভাবে কীভাবে আদায় করা যায় আদায় করা যায় না সেক্ষেত্রে আমাদের করণীয় কী নীরবে নামাজের সময় এই আইন এবং হায়ের মাখরাজ কীভাবে আদায় না হলে কি নামাজ হবে কোরআন পড়ার সময় যেমন মাখরাজ ঠিক করে পড়তে হয় মেয়েদের নীরবে নামাজও কী সেভাবে দরকার জোরে যেভাবে সেভাবে কেন নীরবে হবে একরকম আপনি কেন এটা ভাবছেন এটা আপনার একটা ওয়াসওয়াসা এটা আপনার একটা ওয়াসওয়াসা সরবে এবং নীরবে দুটো ভিন্ন জিনিস আপনি সরবে যখন পড়বেন তখন আপনার কানে বাজবে উচ্চারণ ঠিক হলো কি হলো না আর যখন নীরবে পড়বেন তখন কানে কিছুই বাজবে না অতএব তখন নীরবে যেভাবে পড়তে হয় জিব্বা দাঁত নাড়িয়ে সেভাবে পড়বেন সরবের সাথে আপনি মিলাতে যাচ্ছেন কেন সরবে আর নীরবে কি কখনো মিলবে আচ্ছা এখন নীরবে পড়ার ক্ষেত্রে অনেকে মনে মনে পড়ে দাঁতও নাড়ায় না জিব্বাও নাড়ায় না ঠোঁটো নাড়ায় না সেটাকে পড়া বলে না সেটা নীরবে পড়া হলো না সেটা মনে মনে ভাবা হলো এই ভাবনাগুলোকে রাত না এটা মনে রাখতে হবে মাহমুদ ইসহাক আপনি বলেছেন ঠোঁটের নিচে থুতনির উপর যে দাঁড়ি থাকে এটা কি কাটতে হবে না কাটা যাবে না এটা অনেকেই কাটার পক্ষে মত দিল আসলে কাটার পক্ষে কোনো দলিল নাই অতএব সেটা রেখে দেওয়াটাই হচ্ছে সন্ন্যার সাথে বেশি সংগতিপূর্ণ আচ্ছা ইমাম হোসেন বলেছেন সামর্থ্যবান হলে কেউ যদি একাধিক বিয়ে না করে তাহলে কি তার গোনা হবে একাধিক বিয়ে করাটা কি ফরজ করেছে হাদিস। আল বলছে মেয়েদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় তাদেরকে দুই অথবা তিন অথবা চার বিবাহ করো এটা অনুমতি বোঝাচ্ছে অনুমতি আমর সিগা এটা লীল এর সাত লীল এদেন বোঝানো হয় এই জায়গায় ভুল করবেন না আপনারা যদি কেউ স্ত্রীদের মধ্যে সমতা বিধান করতে না পারে তাহলে তার জন্য একটা বিবাহের কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন সুতরাং বহু বিবাহ করা এটা ফরজও নয় ও নয় কিন্তু করার অনুমতি আছে ওলামেকেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে সামর্থ্যবান এবং তার আরও বাহ্যিক সারকামস্ট্যান্সকে দেখে অনেক সময় বহুবিবাহ করা তার জন্য হয়তো উত্তম হতে পারে সঙ্গত হতে পারে তার জন্য অনেক সময় অবধারিতও হয়ে যেতে পারে যদি দেখা যায় যে আরও কিছু কার্যক্রম উপস্থিত হয়ে গেছে প্রথম স্ত্রী তাকে দিয়ে তার সংসার চলছে না ইত্যাদি আরও অনেকগুলো বিষয় তো আর যদি এমন কোনো বিষয় নাও থাকে তবুও শরিয়ার সাধারণ অনুমতি কিন্তু আছে আমাদের মুসলিম সমাজের মধ্যে আসলে এই ব্যাপারে বিপরীত মত কেন সৃষ্টি হচ্ছে কারণ পাশ্চাত্য ধারার মতামত দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি এবং এই ব্যাপারে ডক্টর জাকির নায়ক অত্যন্ত চমৎকার সব তথ্য তুলে বিশ্লেষণ করে তিনি কিন্তু প্রমাণ করেছেন যে আজকে যে সমাজের মধ্যে রক্ষিতা পরিপালন করা কিংবা ক্লাবে নাইট ক্লাব কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার জেনা ব্যবিচার যা আধিক্য সেগুলোকে কিভাবে সভ্য সমাজ মেনে নিচ্ছে অথচ বহু বিবাহ যেটা বিবাহের মাধ্যমে একটা সুন্দর জীবনের মধ্যে সম্পৃক্ত হওয়া হোক একাধিক স্ত্রী সেটাকে তারা প্রত্যাখ্যান করছে ইত্যাদি বিষয়গুলো ডক্টর জাকির নায়ক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন মোহাম্মদ নয়ন আলী তিনি বলেছেন আমি মাঝে মাঝে রোজা রাখি আমি ফ্রিল্যান্সিংয়ের কারণে ফজর পড়ে ঘুমাই এবং বারোটার পরে উঠি রোজার ক্ষতি হবে কি না আচ্ছা অর্থাৎ সারা রাত আপনি জেগে থেকে কাজ করেন ফজর এর আগে আপনি হয়তো সাহর খান সাহরি খান এবং তারপরে ফজর পড়ে ঘুমান বারোটার পরে ওঠেন কারণ আপনি রাত্রে জেগেছেন এটা শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু আমাদের ফজরের পরের সকালের টাইমটা অত্যন্ত বরকতপূর্ণ এবং একসাথে অনেক লম্বা টাইম ধরে কাজ করা যায় অতএব আপনি আপনার অভ্যাস পরিপাল পরিবর্তন করতে পারলে ভালো হয় হ্যাঁ আপনি রাত্রটা জাগবেন কেন আল্লাতালা বলছেন ওজা লাইলা লিবাসা রাত্রটাকে তিনি বিশ্রামের জন্য করেছেন রাত্রটাকে তিনি আবৃত করেছেন ঢেকে দিয়েছেন অতএব যে রাত্র জাগে তার নানা রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এটা আপনি মেডিকেল সায়েন্সে গিয়ে পড়াশোনা করেন বা ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন দেখেন যে আপনার রকম শারীরিক প্রবলেম দেখা দিবে। যদি আপনি রাত্র জাগেন কারণ আপনি আল্লাহর সৃষ্টির যে স্বভাবসুলভ ব্যবস্থাপনা আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এবং আল্লাহ আল্লা সুবাহ তালা যে সময়টা বেশি বরকত দিয়েছেন সেটা আপনি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন অতএব সেটাকে পরিহার করাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আপনি আপনার অভ্যাস পাল্টাতে পারেন আমরা আজকে শেষ প্রশ্নটা দিচ্ছি জামিল উদ্দিন সাব্বির তিনি বলেছেন আব্বুর সাথে ফুফুদের সম্পর্ক ঠিক নাই ফলে আমার সাথে আমার ফুফুর যোগাযোগ নাই এতে কি আমার গোনা ও আমল কবুল হবে যদি হয় তাহলে আমার করণীয় কি আত্মীয় স্বজনের সাথে তো সম্পর্ক রাখতে হবে সিলাতুর রাহিম সিলাতুর রাহিম সেলাতুর রাহিম এই জাতীয়তার সম্পর্ক যদি আপনি না রাখেন এটা আল্লাহর কাছে অভিযোগ করবে এবং আপনার জন্য পরকালে আরও বিভিন্ন ওয়াইদের কথা এসেছে সুতরাং সে ফুফু হোক খালা হোক এরকম আরও যে আত্মীয়স্বজন আছে প্রত্যেককে তাদের হক কিন্তু আদায় করতে হবে দিতে হবে যত কাছের আত্মীয় তার হক তত বেশি যেমন বাবা মায়ের হক সবচেয়ে বেশি সন্তানের হক সবচেয়ে বেশি রাগারাগি করে বাবা মায়ের সাথে কথা বন্ধ করা যাবে না ফুফুর সাথে যাবে না চাচার সাথে যাবে না মামার সাথে যাবে না খালার সাথে যাবে না ভাই বোন রাগারাগি করে একই পরিবারের মধ্যে আমরা দেখছি অনেক দিন কথা বলে না এটা জাহেজ নাই এটা জাহেজ নাই আত্মীয়তার সম্পর্ক যারা ক্ষুণ্ণ করেন তারা মানুষের অধিকার লঙ্ঘন করেন এবং তার জন্য তার পাপ হবে কিন্তু এই পাপের কারণে তার সার্বিক সলাাদ সৌম হজাক বাতিল হয়ে যাবে এমন কোনো দলিল নেই অতএব জিনিসগুলোকে জটিল করে ফেলবেন না বরং আপনার আসল সমস্যাটাকে চিহ্নিত করুন এবং সেই জায়গায় কোরআন সুন্না থেকে যে ওয়াইদ বা ধমক বা শাস্তির ভয় দেখানো হয়েছে সেটাকে স্মরণ করুন নিজেকে সংশোধন করুন মানুষকে আল্লাহতালা যে স্বভাবতই সামাজিক করে সৃষ্টি করেছেন আসুন ভদ্র সামাজিক মানুষ হই ভালো নাগরিক হই মানুষের প্রত্যেককে আত্মীয় স্বজন সহ প্রত্যেক মানুষকে তাদের অধিকার আমরা বুঝিয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আমলগুলোকে কবুল করুন আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ সংশোধন করে দিন আমাদের অন্তরটাকে আল্লাহ তালা সফট করে দিন মানবতার জন্য মুসলিম ওম্মার জন্যে মুসলমানদের জন্যে ভাই বোনদের জন্য আত্মীয় স্বজনের জন্য হাতাউসাল্লাহ আলা আলাহবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসহাবি হাজমাইন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك